আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম এশার নামাজের সময় তারা অপেক্ষা করতে করতে তারা এশার আজান হতো, ওখানে বসে বসে অপেক্ষা করতেন। আল্লাহর নবী আলাইহিসসালামের সাহাবা ইকরাম এই সময় তাদের চোখে ঘুম এসে যেত, আর এই কারণে তাদের কি হতো, থুতনিটা ওই হাঁটুর মধ্যে লেগে যেত, মাথাগুলি নিচু হয়ে যেত ঘুমের কারণে, নুয়ে যেত। তারপরে তারা কি করতেন, সালাত আদায় করতেন, কিন্তু উজু দোবারা তারা করতেন না। এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, দারাকুতনি সহি বলেছেন, আর এর আসল মূল বক্তব্যটা মুসলিম শরীফে রয়েছে। এই হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত হলো যে হালকা ঘুম বসে বসে যদি হয় তাহলে ওই ঘুমে উজু নষ্ট হবে না। আমরা এর আগে সফওয়ানের হাদিসে আমরা জেনে এসেছি যে ঘুমের মাধ্যমে উজু নষ্ট হয়, তাহলে ওইখানে ঘুমের অর্থ হলো গভীর ঘুম, যেই ঘুমে আর হুশ বুদ্ধি থাকে না, আর যেই ঘুম বসে বসে এবং বা দাঁড়িয়ে করে, যেখানে হুশ থাকে, একটু কেউ নড়া দিলে জেগে যায়, সেই অবস্থাতে তার এই হালকা ঘুমে বসে বসে ঘুমে উজু নষ্ট হবে না, এটা আমরা জানতে পারলাম।